ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের যে ভিডিওটি। আজকে যে প্রোডাক্টের রিভিউটি করতে এসেছি সেটি হচ্ছে একটি হেয়ার মাস্ক, আর এটি হচ্ছে ম্যাট্রিক্স অপটিকেয়ারের একটি হেয়ার মাস্ক। এই প্রোডাক্টটি ভীষণ এফেক্টিভ, ভীষণ উপকারী, আর এটি আপনার হেয়ার লসের জন্য খুবই উপকারী। যাদের হচ্ছে অনেক বেশি চুল পড়ার প্রবলেম আছে, যাদের খুশকির প্রবলেম আছে, যাদের চুল ভেঙে যাওয়ার প্রবলেম আছে, কিংবা আগা ফাটার প্রবলেম আছে, কিংবা যাদের চুল অনেক বেশি ড্যামেজ অ্যান্ড ড্রাই, তাদের জন্য এটি ভীষণ 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 এফেক্টিভ। এক কথায় এটি ভীষণ এফেক্টিভ একটি প্রোডাক্ট। তো আজকের এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আপনাদেরকে হচ্ছে একটি খুব ভালো একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের আমার রিভিউটি ভালো লাগবে, আর সেজন্য আপনাদেরকে অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। তাহলে আমি এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে এর প্রসেসটি বলে দেবো। এটি দুটি প্রসেস এটি ইউজ করা যায়। একটি হচ্ছে এটি দিয়ে হেয়ার স্পা আপনি করতে পারছেন, এখন হচ্ছে এটি শুধুমাত্র মাস্ক হিসেবে ইউজ করতে পারছেন। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কীভাবে আপনারা হেয়ার মাস্কটি ইউজ করবেন, আর এটি কত টাকা দাম পড়বে, এটি কীভাবে পাবেন, কোত্থেকে পাবেন, অ্যান্ড হচ্ছে এটি কোথাকার, কতদিন পর্যন্ত এটির মেয়াদ আছে, অ্যান্ড কারা কারা এটি ইউজ করতে পারবেন, ডিটেলস সব কিছু জানাবো। সব কিছু জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। অ্যান্ড যারা এখন আমার জন্য সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার জন্য সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন, দেন হচ্ছে আপনারা বেলাইকনটি পাবেন, বেলাইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজকের এই যে প্রোডাক্টটি আছে এটি ভীষণ ইফেক্টিভ তাদের জন্য যাদের হচ্ছে চুল রিবন্ডিং করেছেন। যারা চুল রিবন্ডিং করেছেন তারা যদি প্রথম থেকে যদি আপনারা এই প্রোডাক্টটি দিয়ে যদি হেয়ার মাস্ক ইউজ করেন, কিংবা আপনারা যদি এই প্রোডাক্টটি দিয়ে যদি আপনাদের যে হেয়ার স্পাটি আছে সেটি যদি করেন, তাহলে কিন্তু আপনাদের চুলটি খুবই সুন্দর থাকবে। একদম নতুন করার পরে যেমনটি চুল থাকবে এটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। সো ভিউয়ার্স, আমরা জানি যে যখন আমরা চুল রিবন্ডিং করে থাকি অনেক বেশি হাই লেভেল, অনেক বেশি পরিমাণে কেমিক্যাল ইউজ করা থাকে, অ্যান্ড হচ্ছে অনেক হিট প্রোডাক্ট, অনেক বেশি অনেক হিট দিয়ে হচ্ছে আমাদের চুলটিকে রিবন্ডিং করা হয়ে থাকে। সো এতে করে যেটা হয়ে থাকে পরবর্তীতে আমাদের চুলটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হয়েছে যে দেখা যাচ্ছে যে আপনার চুল রিবন্ডিং করেছেন, এত বেশি পরিমাণে কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে, কিংবা এত বেশি পরিমাণে হিট দেওয়া হয়ে থাকে, কিংবা অনেকেই দেখা যায় যে প্রপারলি রিবন্ডিংটি করতে পারছেন না, সেই ক্ষেত্রে চুল ভাঙার প্রবলেমও হয়ে যায় অনেকের ক্ষেত্রেই, অনেকের ক্ষেত্রে এটি হয়ে থাকে। তো তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই নিশ্চিন্তে ম্যাট্রিক্সের অপটিকেয়ারের যে এই প্রোডাক্টটি আছে, হেয়ার মাস্কটি আছে, এটি ইউজ করুন। তাতে করে আপনার চুল ভাঙার যে প্রবলেমটা আছে সেটি রোধ হবে, আপনাদের চুল ফাটার প্রবলেমটি দূর হবে, চুল আপনার খুশকির প্রবলেম থাকলে সেটাও দূর হয়ে যাবে, আর হচ্ছে চুল পড়ার প্রবলেমটি কিন্তু দূর হয়ে যাবে। আর সবথেকে বড় যে প্রবলেম সেটি হচ্ছে চুল ফ্রিজি হয়ে যায়, কিছুদিন পরে চুলটা অনেক বেশি ফ্রিজি হয়ে যায়। তো যাদের হচ্ছে চুল ফ্রিজি প্রবলেম আছে, ফ্রিজেন্সের প্রবলেম আছে, তারা এটি ইউজ করতে পারেন, চুলটাকে অনেক স্মুথ রাখবে, একদমই ড্রাই হতে দিবে না। যদি আপনারা এই প্রোডাক্টটি অ্যাটলিস্ট সপ্তাহে যদি আপনারা দুবার ইউজ করতে পারেন, সপ্তাহে দুবার যদি আপনারা এই প্রোডাক্টটি ইউজ করেন, তাহলে আপনাদের হেয়ারটি অনেক দিন পর্যন্ত ভীষণ সুন্দর থাকবে, আর ইফেক্টিভ কিছু রেজাল্ট অবশ্যই আপনারা এটি থেকে পাচ্ছেন। ভিউয়ার্স, এটি কিন্তু শুধুমাত্র যে যারা চুল রিবন্ডিং করাবেন তাদের জন্য তা না, এটি চাইলে কিন্তু যাদের নর্মাল হেয়ার আছে বাট চুল অনেক বেশি ফ্রিজি তারা এটি ইউজ করতে পারেন, কিংবা চুল ড্যামেজের প্রবলেম কিন্তু সবারই হয়ে থাকে, শুধু যে কেমিক্যাল রিবন্ডিং করলেই হয়ে থাকে এমন কিছু না। নর্মাল হেয়ারও কিন্তু আমাদের দেখা যায় বিভিন্ন কারণে চুল কিন্তু ড্যামেজ হয়ে যায়, যারা হচ্ছে আমরা চুলের এত যত্ন নিতে পারি না, অয়েল থেরাপিগুলো নিতে পারছি না, বা রিবন্ডিং করি বাট তারপর আমাদের চুলে যত্ন নিতে পারছি না, কিংবা হচ্ছে আমরা হেয়ার স্পা করতে পারছি না, পার্লারে যেতে পারছি না। তো তারা হচ্ছে ঘরে বসে ইজিলি যে কোনো সময় দিনে রাতে যে কোনো একটা সময় বের করে মাত্র 30 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি দিয়ে আপনার হেয়ার মাস্ক করে নিতে পারেন, কিংবা একটি হেয়ার স্পা বাসায় বসে করে নিতে পারেন। এই যে প্রোডাক্টটি আছে আপনারা জানেন যে আমরা পার্লারে যখন রিবন্ডিং করার পরে পার্লার থেকে বলে দেয় যে চুলে হচ্ছে হেয়ার মাস্ক ইউজ করার জন্য, কিংবা হচ্ছে ফেশিয়াল হেয়ার স্পা করার জন্য। সো ভিউয়ার্স, আপনারা যদি কোনো পার্লারে হেয়ার স্পা করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে নর্মালি যে চাও বা কন্ডিশনারটি আছে সেটি দিয়ে আপনাকে হেয়ার স্পা করিয়ে দেবে, অথবা চায়না কোয়ালিটির যেই লরিয়াল হেয়ার স্পা প্যাকটি আছে সেটি দিয়ে হচ্ছে আপনাকে হেয়ার স্পাটা করে দিচ্ছে, অথচ দিতে হচ্ছে আপনাকে অনেক অনেক টাকা। তো আপনারা নিশ্চিন্তে বাসায় বসে ভালো একটি প্রোডাক্ট দিয়ে নিজের হাতে খুব ইজিলি সময় বের করে একটা জিনিস করে নিতে পারছেন, আপনার হেয়ার মাস্কটি লাগিয়ে নিতে পারছেন, তাতে করে আপনার টাকাও বেঁচে যাচ্ছে, সাথে সাথে আপনি একটা ভালো প্রোডাক্ট আপনার হেয়ারকে দিচ্ছেন, একটা ভালো প্রোডাক্ট দিয়ে আপনি আপনার হেয়ারের যত্নটা নিতে পারছেন। সো আমি তো সবসময় বলবো যে আপনারা চেষ্টা করুন বাসায় হেয়ার মাস্ক বানিয়ে ইউজ করতে, বাসায় হচ্ছে আপনারা স্পা করতে, তাতে করে আপনার টাকাও বেঁচে যাচ্ছে, সময় বেঁচে যাচ্ছে, আর সবথেকে বড় কথা ভালো একটি প্রোডাক্ট দিয়ে আপনারা সেই প্রসেসটি করতে পারছেন। তো এখন হচ্ছে
এটি যারা ইউজ করবেন, যারা হচ্ছে ওয়ার্কিং লেডি আছেন, যারা হচ্ছে চুল রিবন্ডিং করেছেন, যারা চুলে যত্ন নিতে পারছেন না, ঘরে টাইম পাচ্ছেন না, তারা ঘরে বসে এই প্রোডাক্টটি করতে পারেন। এটি হচ্ছে ম্যাট্রিক্সের অপটিক কেয়ার স্মুথ স্ট্রেটনিং। এটি চুল স্ট্রেট করার জন্য সাহায্য করবে। তবে অনেকে বলেন যে এটি ইউজ করলে কি চুল কি স্ট্রেট হয়ে যাবে, চুল কি স্পা করা মানে রিবন্ডিং করানোর দরকার নেই, এরকম কিছুই না। এটি হচ্ছে আপনারা যদি করেন, যখন প্রসেসটা করবেন তখন দেখবেন যে চুলটা যেমন ছিল, নর্মাল যে হেয়ারটা আপনার যেমনই ছিল, তার থেকে আপনার হেয়ারটা অনেকটুকু স্ট্রেট হয়ে যাবে। তো অনেকদিন ধরে যদি আপনার রেগুলার এটি ইউজ করতে থাকেন, চুলটা আস্তে আস্তে করে স্ট্রেট হতে শুরু করবে এবং চুলটা আগে থেকে অনেক বেশি ভালো থাকবে, স্ট্রেট থাকবে, স্মুথ শাইনি তো অবভিয়াসলি আপনারা পাচ্ছেন। এটিতে হচ্ছে শেয়ার বাটার আছে, এটি আলট্রা স্মুথনিং মাস্ক। এটি হচ্ছে আপনার চুলকে অবশ্যই স্মুথ দিবে, স্মুথনিং করবে, ফ্রিজিনেস দূর করবে। অ্যান্ড এটি শেয়ার বাটার আছে, শেয়ার বাটার আপনারা জানেন যে আমাদের হেয়ারের জন্য, বডির জন্য, স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। এটি আপনার হেয়ারকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে, হেয়ারকে অবশ্যই ড্যামেজ থেকে দূর করতে সাহায্য করবে, অবশ্যই হচ্ছে এটি আপনাকে হচ্ছে স্মুথ অ্যান্ড শাইনি একটি হেয়ার দেবে। এখানে হচ্ছে 490 গ্রাম আছে, 490 গ্রাম আছে, আর এটি হচ্ছে মেড ইন হচ্ছে ইন্ডিয়া। আপনারা জানেন যে ইন্ডিয়ার প্রোডাক্টগুলো RSA দেওয়া থাকে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন RSA আছে হচ্ছে 685, 685 রুপি, 685 রুপি, ভালো করে দেখে নেন, 685 রুপি। সো ভিউয়ার্স, এটি বাংলাদেশ থেকে যখন আপনারা নিতে যাবেন তখন এটি আপনার প্রাইস কিন্তু এটি আপনার হচ্ছে 1200 থেকে 1500-এর মধ্যে আপনারা এটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই যে প্রোডাক্টটি আছে, এই প্রোডাক্টটি আপনাদেরকে অবশ্যই হচ্ছে ইভেতে অ্যান্ড হচ্ছে অ্যামাজন ওইসব জায়গায় পাওয়া যায়। যদি আমাদের বাংলাদেশে ইভে বা অ্যামাজন থেকে আনার কোনো প্রসেস নেই আমাদের, সেই জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, অবশ্যই আমাদের মধ্যে যারা সেলাররা আছে আমরা আছি আপনাদের জন্য, আপনারা আমাদের কাছ থেকে এটি পারচেজ করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে ফোন করে আপনারা আপনাদের অর্ডারটি করলেই কিন্তু আপনারা এটি হাতের কাছে পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এই যে প্রোডাক্টটি আছে, এই প্রোডাক্টটি ভীষণ এফেক্টিভ। এটির হচ্ছে 2018 সালে তৈরি করা হয়েছে অ্যান্ড 2021 সাল পর্যন্ত এটির হচ্ছে মেয়াদ আছে, আপনারা নিশ্চিন্তে 3 বছর এটি ইউজ করতে পারছেন, ভীষণ ভালো। ভিউয়ার্স, এই যে ক্যাপটি আছে এরকম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভীষণ সুন্দর, দেখতে কিন্তু খুব সুন্দর, অরেঞ্জ কালারের একটি কৌটা হবে, একদম অরেঞ্জ কালারের একটি কৌটা, ভীষণ সুন্দর। অ্যান্ড হচ্ছে কালো কালারের একটি হচ্ছে ঢাকনাটি হচ্ছে এরকম, ভিতরে প্রোডাক্টটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি, এরকম হচ্ছে সাদা কালার, একদমই হোয়াইট কালার, মিল্ক ক্রিমের মতো দেখতে, আর ভীষণ সুন্দর, এত সুন্দর স্মেল, স্মেলটি খুব সুন্দর, ভীষণ এফেক্টিভ একটি স্মেল, ভীষণ ভালো লাগছে, মানে স্মেলটাই গুড, গুড স্মেল একদমই। আর আপনারা হচ্ছে এই যে স্ট্রং একটি স্মেল আছে, এটি তবে বেশিক্ষণ থাকবে না, আপনারা চুল যখনই চুলে লাগাবেন তার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে স্মেলটা আস্তে আস্তে চলে যাবে, সো টেনশনের কোনোই কারণ নেই। আর এটি এত বেশি টাইট যে এয়ার টাইট একটি কন্টেনার, এটি এত বেশি টাইট যে এটি লিক করার কোনোই টেনশন নেই, এটি একদমই ট্রাভেল ফ্রেন্ডলি, আপনারা যে কোনো জায়গায় এটি ক্যারি করতে পারবেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। ওকে ভিউয়ার্স, অ্যান্ড এখন হচ্ছে আমি আপনাদেরকে বলে দিব যে এটি, এই মাস্কটি আপনারা কীভাবে ইউজ করবেন। আমি আরেকটি রিভিউ বানাবো, আরেকটি ভিডিও বানাবো, সেখানে জানাবো যে এটি দিয়ে আপনারা কীভাবে হচ্ছে হেয়ার স্পা করবেন। আজকে আমি শুধুমাত্র জানাচ্ছি যে এটি দিয়ে আপনারা কীভাবে হচ্ছে বাসায় ঘরে বসে হেয়ার মাস্ক ইউজ করবেন। হেয়ার মাস্ক ইউজ করার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, অবশ্যই খুব ভালো একটি শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে ফেলতে হবে। বাট আমি বলবো যে খুব ভালো হয় যদি ম্যাট্রিক্সের যে শ্যাম্পুটি আছে সেটি ইউজ করা যায়, ম্যাট্রিক্সের শ্যাম্পুটি ইউজ করবেন, কিন্তু কোনো প্রকার কন্ডিশনার ইউজ করবেন না, শুধুমাত্র শ্যাম্পুটি ইউজ করে শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটিকে ওয়াশ করে নিন। অ্যান্ড একটি টাওয়েল দিয়ে ভালোভাবে আস্তে আস্তে মুছে মুছে চুলটিকে হচ্ছে 60% পর্যন্ত শুকিয়ে নিন, ড্রাই করে নিন। দেন হচ্ছে আপনারা হেয়ারটিকে একটি মোটা চিরুনি দিয়ে, মোটা সোলার একটি চিরুনি দিয়ে সুন্দরভাবে দুই ভাগ করে নিয়ে আশ্রে নিন। আশ্রে নিয়ে হাত দিয়ে এখান থেকে প্রোডাক্ট নেবেন, প্রোডাক্ট নিয়ে চুলের গোড়ায় লাগাবেন, ফার্স্টে চুলের গোড়ায় লাগাবেন, লাগিয়ে হচ্ছে সুন্দরভাবে 10 মিনিট পর্যন্ত ম্যাসেজ করবেন ফুল হেয়ার, চুলের গোড়ায় খুব সুন্দরভাবে 10 মিনিট ম্যাসেজ করে নিয়ে দেন হচ্ছে আপনারা ফুল হেয়ারটাতে লাগাবেন। লাগিয়ে যখন লাগাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন চুলটাকে টেনে টেনে নিচের দিকে সোজা করে করে লাগানোর জন্য। তারপরে হচ্ছে চুলটাকে ভালোভাবে আশ্রে নিন, আশ্রে নিয়ে এভাবে আপনারা হচ্ছে 30 থেকে 40 মিনিট পর্যন্ত রেখে দিন চুলটাকে। রেখে দিয়ে শুধুমাত্র ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিন, কিচ্ছু দেওয়ার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, শুধুমাত্র ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিন। ওয়াশ করে নিয়ে ভিউয়ার্স তারপরে হচ্ছে আপনার চুলটাকে আবার সুন্দরভাবে ড্রাই করে নিয়ে চুলটাকে আশ্রে নেবেন। যখন আপনার চুলটা 50 থেকে 60% পর্যন্ত শুকিয়ে যাবে দেন আপনার চুলটাকে সুন্দরভাবে মোটা দেন, চুলটাকে ভালোভাবে আশ্রয় নিন। আশ্রয় নেওয়ার পর হচ্ছে আপনারা চাইলে
এই ম্যাট্রিক্সের একটি হেয়ার সিরাম পাওয়া যায়। হেয়ার সিরামটি হচ্ছে অল্প একটু, জাস্ট হচ্ছে এটি স্প্রে টাইপের। আপনাকে যেটা করবে, সামান্য হচ্ছে হেয়ার সিরাম নিয়ে দুই হাতে নিয়ে ভালোভাবে এভাবে হচ্ছে রাফ করে নিন। দেন হচ্ছে চুলটাকে উপর থেকে আস্তে আস্তে এরকম করে ধরে ধরে টেনে টেনে হেয়ার সিরামটি জাস্ট লাগিয়ে নিন। অল্প একটু সিরাম নিয়ে এভাবে লাগিয়ে নিতে পারেন, কিংবা আপনারা চাইলে লিভোনার যে সিরামটি আছে সেটা ইউজ করতে পারেন। যে কোনো হেয়ার সিরাম, একটা ভালো একটি ব্র্যান্ডের ভালো একটি হেয়ার সিরাম নিয়ে লাগিয়ে নিন। দেন হচ্ছে আপনার যে হেয়ার মাস্কটি সেটি কমপ্লিট হয়ে গেল। ভিউয়ার্স, আপনারা জাস্ট হচ্ছে একবার করলে প্রথমবার ইউজে আপনারা দেখতে পাবেন যে আপনার চুলটা কতটা স্মুথ দেখাচ্ছে আর কতটা শাইনি লাগছে। আপনারা যখন এটা করবেন দেখবেন চুল একদমই স্মুথ অ্যান্ড শাইনি হয়ে যাবে। অ্যান্ড যদি আপনারা এটা কন্টিনিউ করেন, আপনারা চেষ্টা করবেন অবশ্যই সপ্তাহে একবার হচ্ছে হেয়ার স্পা, অ্যান্ড হচ্ছে সপ্তাহে এক থেকে দুইবার তো অবশ্যই চুলে হচ্ছে হেয়ার মাস্কটা লাগানোর জন্য। দেন আপনার চুলটা অনেক বেশি সুন্দর থাকবে, অনেক বেশি ভালো থাকবে। চুল পড়ার যে যে প্রবলেমগুলো আছে, আপনার যতগুলো প্রবলেম আছে, যত কিছু আছে, সব কিছু সলিউশন কিন্তু আপনারা এই যে হেয়ার মাস্কটি আছে সেটি থেকে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা নিশ্চিন্তে এটি ইউজ করুন, ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি এটির রেজাল্ট হাতে নাতে পেয়েছি, অ্যান্ড এটি আমি খুব এক্সাইটেড ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে এটি কতটা ভালো কাজ করে। তো আমি আরেকটি ভিডিও বানাবো এটি দিয়েই, আরেকটি ভিডিও করবো যেটিতে হচ্ছে আপনি এটি দিয়ে কীভাবে আপনার হেয়ার স্পাটি করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিব। তো আশা করছি অবশ্যই আপনারা আমার সাথে লাইক দিয়ে থাকবেন, আমার সাথে সেই ভিডিওটি দেখবেন। সো ভিউয়ার্স, যদি আপনাদের এই কারো এই প্রোডাক্টটি লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করতে পারেন। তো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি, অথবা আপনারা আমাদের সিক্রেট বিউটির ফেসবুক পেজও কিন্তু নক করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন। সো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ইফেক্টিভ মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওটি লাইক দিতে একদমই ভুলবেন না। অবশ্যই লাইক দিন, শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান কমেন্ট বক্সে। ভিউয়ার, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকুন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।